রূপশ্রী প্রকল্পের আন্ডারেতে কর্মী নিয়োগের জন্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এর পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আবেদন প্রক্রিয়া যদিও এখনো শুরু হয়নি আগামী পনেরো বারো দু দেখতে পাচ্ছেন ডেটটি পনেরো বারো দু থেকে অনলাইনেতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ তিরিশ বারো দু হাজার বাইশের বৈকাল সাড়ে পাঁচটা নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোন ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে জেলা ভিত্তিক কোন রকম জব নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলস দেখে নেওয়া যাক যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটির জন্য আপনাদের সীমা থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছর পোস্টের আরও ডিটেলস দেখার আগে এই যে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন বলে যে সেকশনটি রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করা রয়েছে যোগ্য প্রার্থীরা যারা অনলাইনে আবেদন করবেন বলে ভেবেছেন অবশ্যই এই পয়েন্টসগুলি একবার দেখে নিয়ে তারপর আবেদন করবেন অনলাইনে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটি তো জানলেন এবং কবে শেষ হচ্ছে সেটিও জানলেন কিন্তু কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে দেখুন এখানেতে উল্লেখ রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট পুরুলিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি আপনাদেরকে অ্যাক্সেস করতে হবে পনেরো তারিখের পরে অর্থাৎ পনেরো তারিখ থেকে পোর্টাল ওপেন হচ্ছে তারপরে তিরিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে দেখুন পাঁচ নম্বর কালামেতে উল্লেখ রয়েছে অর্থাৎ কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে কি বলা রয়েছে উইলিং ক্যান্ডিডেটস

District project management Unit পুরুলিয়া রূপশ্রী প্রকল্প থেকে যে পোস্টের জন্য নিয়োগ হচ্ছে পনেরো হাজার টাকা করে মাসিক বেতন পাবেন এবং যোগ্যতা হিসাবে লাগছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স পোস্টের নাম অ্যাকাউন্টেন্ট বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর সাথে করে কম্পিউটার এমএস অফিস প্যাকেজেতে ওয়ার্কিং নলেজটিও লাগছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজটিও উল্লেখ করে দিয়েছে তিনটি শূন্য পদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটি আপনারা তারপরে পরেই দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন প্রসঙ্গে দেখুন কি কথা বলেছে একটি রিটেন এক্সাম কন্ডাক্ট করা হবে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে যে সমস্ত সাবজেক্টস তার মধ্যে ইনক্লুডেড দেখুন এখানে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি আর কম্পিউটার টেস্টের জন্য রয়েছে নম্বর নম্বর এবং ভাইভার জন্য টোটাল সুতরাং এই সমস্ত পয়েন্টস ভালোভাবে দেখে যোগ্য প্রার্থীরা সামনের পনেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করে দেবেন অনলাইনে এবং পিডিএফটি ভালোভাবে দেখতে কিন্তু ভুলবেন না এলিজিবিলিটি প্রসঙ্গে দেখুন এই কালামের মধ্যে উল্লেখ করা আছে অর্থাৎ কারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট সুতরাং পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন রয়েছে এক্ষেত্রে তো আজকের এই ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন